আপনার নিজের উপর ইনভেস্ট করা হয়ে গেছে, আপনার ডেট ক্লিয়ার করা হয়ে গেছে, আপনার 6 মাসের সেফটি নেট হয়ে গিয়েছে বা 12 মাসের সেফটি নেট হয়ে গিয়েছে, সব ঠিক আছে, তারপরেও আপনার কাছে আইডল মানি আছে, তারপরেও আপনার কাছে অলস কিছু টাকা পয়সা আছে, এই টাকাটা আমি কি করব, এই টাকাটাকে আমি ব্যাংকে রেখে দিব। এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনার পোর্টফোলিও অ্যালোকেশন করতে হবে। পোর্টফোলিও অ্যালোকেশন আর কিছুই না, একটা পাই চার্ট বানাইতে হবে এবং তারপরে এই পাই চার্টটাকে ভাগ করতে হবে। এই পাই চার্টের 5% চলে যাবে খুব রিস্কি অ্যাসেটে, তারপরের 20% চলে যাবে মোটামুটি রিস্কি অ্যাসেটে, তারপরে 40% বা 60% চলে যাবে, 40% চলে যাবে স্টেবল অ্যাসেটে, তারপরে লাস্টের যে 20% ওগুলো যাবে এক্সট্রিমলি সেফ অ্যাসেটে, তারপরে লাস্টের 5-10% চলে যাবে একদম আলটিমেট সেফ অ্যাসেটে, লাইক সঞ্চয়পত্র টাইপ জিনিসপত্রে বা রিয়েল এস্টেটে। সো এই পোর্টফোলিও অ্যালোকেশন করার পরেই যে আপনি এক্সটার্নাল দুনিয়ায় ইনভেস্ট করতে পারবেন তার আগে না, কারণ তার আগে যদি আপনি করেন অনেকেই হ্যাপহ্যাজার্ডলি করে, লাইক আজকে সকালবেলা মনে হইলো আমি স্টক মার্কেটে 10,000 টাকা ইনভেস্ট করে ফেললাম, কালকে মনে হইলো আমি অমুক জায়গায় 20,000 টাকা দিয়ে দিলাম, বা অমুক বিজনেস আমার কাছে টাকা চাইছে আমি ওখানে 10,000 টাকা দিয়ে দিলাম, ওভাবে করা যাবে না। পুরো জিনিসটাই আপনার নেটওয়ার্থ হিসাবে একটা পোর্টফোলিও অ্যালোকেশন বানায়, ওটার এগেনস্ট একটা পাই চার্ট বানায়, সেটা ভেঙে ভেঙে ওইখানে ওইভাবে অ্যালোকেশন করতে হবে। আপনার মানি ম্যানেজমেন্ট খুব সিরিয়াস বিষয়, মানি ম্যানেজমেন্টকে হেলাফেলা করা উচিত না, আপনি আজকে বুঝবেন না, বাট আপনি যদি মানি ম্যানেজমেন্টকে একটু হেলাফেলা করেন 10 বছর বা 5 বছর পরে যে আপনি রিগ্রেট করবেন যে কেন 5 বছর আগে আপনি আরো সিরিয়াসলি মানি ম্যানেজমেন্টে ফোকাস করেন না।